প্রিয় শ্রোতা বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সেই আমি এই আমিতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের লোকসঙ্গীতের প্রবাদ প্রতিম পুরুষ সাইদুর রহমান বয়াতিকে সাইদুর ভাই কেমন আছেন আপনি হ্যাঁ গুরুকৃপা ভালোই আছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই আছে আমরা এই অনুষ্ঠানে সাধারণত একজন প্রতিষ্ঠিত শিল্পীর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চাই বিশেষ করে তার সময়ের বিভিন্ন দিক এবং সময়গুলো তিনি কিভাবে পার করেছেন সেই বিষয়টা যদি ছোটবেলা থেকেই শুরু করি আপনার জন্ম এবং শৈশবটা কোথায় কেটেছে এবং কিভাবে কেটেছে যদি একটু বলতেন আমার জন্ম তখন তো ব্রিটিশ পিরিয়ড ছিল ওই সময় জন্ম হয় বাংলা তেরোশো আটত্রিশ ইংরেজিতে হলো উনিশশো বত্রিশ সাল জ্যৈষ্ঠ মাস ওই সময় লিখিত অবস্থায় পেয়েছে এটা এই জন্য সঠিকভাবে বলতে পারলাম তারিখটা ওই সময় আমার জন্ম আমার শৈশবকাল কাটলো এইভাবে তখনকার দিনে লেখাপড়ার উপরে কোনো মানুষের তেমন একটা ঝোঁক ছিল না আকর্ষণ ছিল না আমিও তদ্রূপ এই খেলাধুলার মধ্যে থাকতাম ওই লেখাপড়া করব সন্তানকে মানুষ করে তুলব এরকম কোনো ভাবনা করতেন না আপনার কয় ভাই বোন ছিলেন দুই ভাই আর এক বোন খুব আদরে ছিলাম এই জন্য লেখাপড়ার দিকে খুব ঝুঁক ছিল না বা আমিও যাই নেই গান বাজনা এবং খেলাধুলা আর আমার একটা বৈশিষ্ট্য কি এই মেয়েলি গান মেয়েলি খেলা এই পুতুল খেলা চড়ুই ভাতি তারপরে ধরেন বউ সাজা আমি একটা ছেলে মানুষ অথচ সাজতাম বউ এইরকম খেলাধুলাই করতাম কিন্তু এই যে সঙ্গীতের বিভিন্ন দিক এর মধ্যে এই লোকসঙ্গীতের বিষয়টা আপনাকে কিভাবে আকৃষ্ট করলো লোকসঙ্গীতের ব্যাপারটা হলো আমরা যখন ছোট আমার বাবা খুব সঙ্গীত প্রিয় লোক আমার বাবা যে গান করতেন ওই ব্যবসার না টাকা পয়সা না সারিন্দা দেবাজিয়ে গান গাইতেন আচ্ছা তো সারিন্দা বাজে যখন গান গাইতেন আমি কাছে বসে শুনতাম ওই গানের সুর শুনে আমার মন আকৃষ্ট হইতো যে এত সুন্দর গান তা আমার আব্বায় একটা গান বেশি গাইতেন কী গানটা হরিণিকান্দ রে আল্লা বিপা কেতে হরিণীর ম রে সারিন্দে বাজে এই গান গাইতেন এই গান শুনেই আমার যেমন নাকি মন এইরকম একটা আকর্ষণ আসলো যে আমি এই গান শুনবো শিখবো তো বাবা যখন গান গাইতো আমি আবার বসে বসে জুড়ি বাজাইতাম আচ্ছা মানে বা মন্দিরা বলে আরেক কথায় মন্দিরা বলে ওইটা বাজাইয়া এরকম করতে করতে বাবার কাছে কতগুলো গান শিখলাম তো গান শেখার পরেই দেশে একবার খরা ছিল চৈত্র মাসে হতো নাকি দেশের মেয়েরা একেবারে আমার মা খালা চাষি ফুব ওই সমস্ত বয়স্ক মহিলারা দুয়ারের মধ্যে চারটা কলা গাছ গাঁটতো চার কোনায় মাঝখানে একটা হাড়ি বসাইতো পানি ভরা বা জল ভরা ওই হাড়ির চতুর্দিক দিয়া জারি গান গাইতো যাকে বলা হয় বৃষ্টি নামানোর গান আচ্ছা ওই গান আমিও গাইতাম ওই যে বললাম আগে যে মেয়েদের কাছে বেশি গেছি মেয়েদের খেলা মেয়েদের গানই গাইতাম তো গান গাইতেছিলাম এমন সময় আমার এক ফোপাত ভগ্নিপতি পিছন থেকে এসে আমার এই কান ধরে টান দিছে তা আমি চমকে উঠে পিছন থেকে চেয়ে দেখি আমার দুলা ভাই উনি এলো স্কুলের মাস্টার আমার কান দিয়ে বলতেছে শিগির ভাই ভাইয়া লেখাপড়া সেখানে লব না এই গান শাড়ি গিনি করল পরে তোর জীবন দেব ওনার সঙ্গে চলে এলাম এই তো আমি স্কুলে ঢুকলাম বড় ভাই ছিল আমি তাহলে করে নাম আমার ভাই করল কি গাছের থেকে কলা পাতা ইটা দিলো আচ্ছা ওইটা নিয়ে গেলাম স্কুলে পেনসিল দিয়ে ওর মধ্যে ক খ গ ঘ এই সমস্ত আর্ট করে দিল লিখে দিল আমি তার মধ্যে হাত গড়িয়েতাম প্রথম এইভাবে তা সে সময় কি কাগজের ব্যবহার বা স্লেট পেন্সিল এই ধরনের ব্যবহার শুরু হয়নি নাকি কলাপাতায় লেখা শুরু হয়েছে একটু পরে আসবে প্রাথমিকভাবে কলাপাতা তারপরে তাল পাতার মধ্যে হ্যাঁ কলম কালি যে লিখে দিত মানে হাত পাকা করার যে হাত ঘোরানি যাকে ঘুরানি একটু শক্ত হয়ে গেলেই তারপরে স্লেট পেন্সিল দিত। আচ্ছা এরকমভাবে তো স্কুলে ঢুকলাম কিভাবে একটা জনগোষ্ঠীকে এই সঙ্গীতের প্রতি আপনি আকৃষ্ট করলেন বিশেষ করে মানিকগঞ্জ অঞ্চলে আপনার যে জনপ্রিয়তা শুধু মানিকগঞ্জে নয় গোটা দেশে যে আপনার জনপ্রিয়তা এই শ্রোতা গোষ্ঠী কীভাবে গড়ে উঠলো খুব সুন্দর কথা বলছেন ওই প্রাইমারি স্কুলে থাকা কালিনি আমার পার্শ্ববর্তী গ্রাম কৈতরা সেই কৈতরা ছিল রাখালচন্দ্র মণ্ডল আর যুধিষ্ঠি পণ্ডিত ওনাদের আসিল একটা যাত্রা গানের দল দলটার নাম হলো বাসুদেব অপেরা ওই রাখাল মণ্ডলের ছেলে আবার আমার সঙ্গে স্কুলে লেখাপড়া করতো তো একদিন তার নাম কালীবদ বলতেছে যে সাহিদ ভাই চলেন আজকে রিহার্সাল আছে আমাকে ওখানে দেখতে চান কি বই হরিশ্চন্দ্র বই রাজা হরিশ হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র গেলাম দেখতে না দেখতে গিয়ে ওরা যা পাঠ করে বা অভিনয় করে আমার ইচ্ছা হয় যে আমিও করি এরকম তারপরে নাচ তাও আমার নাচতে চেষ্টা করে নাচ দেখতে দেখতে শেষ পর্যন্ত আমি ওগুলো শিখাই ফেললাম শেষে লব বললো যে তাহলে তুমি তো ভালোই পারবা মনে হয় তো থাকত তোমার চেহারাটাও ভালো এই তো ওই দলে ঢুকলাম কিন্তু আপনার যে উচ্চতা আপনি তো অত্যন্ত দীর্ঘাঙ্গী একজন সুপুরুষ বলা যায় এবং বলা যায় কি আপনি অত্যন্ত সুপুরুষ একজন মানুষ তো মেয়ের সাজসজ্জা করে যখন আপনি স্টেজে নামতেন তখন লোকজন কি গ্রহণ করতো আপনাকে মনে হয় আসলে একটা কথা বলতে হয় বহিরঙ্গ সাজে মেয়ে 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 অন্তরঙ্গ সাজাইলে সাজাইলে না না সে হতে পারে একটা সময় ছিল একটা সময় ছিল যখন আমাদের দেশে এই রক্ষণশীল সমাজে মেয়েদের যাত্রা পালায় অভিনয় করা বা যে কোনো জায়গায় অংশগ্রহণ করা খুবই কষ্টসাধ্য একটা বিষয় যেতই না হ্যাঁ এবং সেই সাথে অভিনয়ের ক্ষেত্রে তো আসার কথাটা চিন্তাও সেভাবে করা হয়নি তো পুরুষরা যখন মেয়ে শাসত সে সময় বিষয়টাকে এভাবেই মানুষ মেনে নিয়েছে যে ইনি একজন মেয়ে তো সেই সময়কার কিছু অভিনয়ের কথা কি মনে পড়ে বা কণ্ঠটা কিভাবে করতেন আপনি আচ্ছা একটা বই ছিল তার নাম হলো বিশ বছর আগে সেই বইয়ের মধ্যে আমি একটা আমার যে ছিল তন্নি নামে একটা মহিলা আচ্ছা তার ব্যাপারটা হলো কি ওই দেশের যে বা রাজাই ধরে নেই সে ওই মেয়েদের উপরে মানে মেয়ে বিদ্ধশীল ছিল তখন এই তন্নি বলতেছে আমি তাহলে ডাইলকটটাই বলি বলেন তন্নি বলতেছে হে দুষ্ট পুরুষ তুমি নারীকে দেখেছ তোমার গৃহিণীকন্যা মাতারূপে দেখেছ তোমার ধর্ম রূপে তার আরেকটি রূপ আছে সেই রূপ তুমি দেখো নি দেখবে সেই রূপ যেদিন বিশ্ব প্লাবিত নারী হয়ে উঠবে সর্বনাশা প্রলয়ঙ্কারী দূষকে জ্বলে উঠবে তীব্র কানারল মুক্তবে হবে নিয়ালাই তখন তল ভিবি সেই ফেলবে বিশ্ব চরাচর পজাবারে থর থর করে ধরিতি ধরিত্রী নিঃশ্বাসে সৃষ্টি হবে কাল বৈশাখী ওই ঝরে তুমি ভেসে যাবে অকুল সাগরে আমি শুধু একা একা তালি দিলাম কিন্তু আমার মনে হয় শ্রোতা বন্ধুরা আপনাদেরও ইচ্ছে করছে তালি দিতে শত শত এমনকি হাজার হাজার দর্শকের সামনে যখন তিনি এই ধরনের অভিনয় করতেন সে সময় দর্শক আপ্লুত হয়ে যেত এই অভিনয়ে তখনকার দিনে যারা পুরুষরা নারী চরিত্রে অভিনয় করত তার প্রত্যেকের নামের আগে ওই রানীটা দেওয়া হতো যেমন লালমোহন রানী ভুবন রানী অমলা রানী রানী রতন রানী আমার নাম দিল সাইদ সাহিত্যিকা ছবিরানী 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 এবং পোস্টারে খুব উল্লেখ করে লিখত তখনকার দিনে যে ছবিরানী অভিনীত অমুক বই তো মানুষ পাগল হয়ে যাইতে যায় তার এটা দেখব এই যাত্রাপালা কোন কোন জায়গার কোন কোন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আপনি নাল্লা রহমতে আমি যারি যাত্রা মধ্যে থেকে ভারতের মধ্যে আসাম গুয়াহাটি বাহ গুয়াহাটি পর্যন্ত গেছি তারপরে বিশেষ করে ভারত আর এলো বাংলাদেশ তখন একেবারে এক দেশের মতোই ছিল আচ্ছা খুব আমরা ওখানে যাতায়াত করছি সেইখানে গান গাইলাম তো আমার ওই দিন একটা বই ছিল বইটার নাম হলো রঘু ডাকাত রঘু ডাকাত জি তো রঘু ডাকাতের অভিনয় করতেছে তার নাম আকুবাবু সেই অভিনয়ের মধ্যে ওই দেশের যে আর একটা দল ছিল তাকে ওই দলের নাম হইলো কোম্পানি মেয়ে ছেলে বেশি তারা মেয়ে দিয়াই অভিনয় করাই তো তো আমরা যখন পুরুষ মেয়ে সাজতাম আমরা যে পুরুষ হইয়া যে মেয়ের অভিনয় করেছি ওনরা মেয়ে হই আমাদের কাছে পরাজিত হয়ে গেল আমাদের চাল চলন আচার ব্যবহার এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনায় আমরাই সেদিন ফার্স্ট হইলাম এটা আসামের কোন জায়গায় গুয়াহাটিতে গুহাটিতে যে তো সেই সময়ে ওখানে তো বেশ অনেক বাঙালি আছে বাঙালি এবং আপনাদের এই বাংলা ভাষা বুঝতে বা ওইখানে আসামি ভাষাভাষী দর্শক শ্রোতা কি আসতেন তারা হ্যাঁ 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 আমরা বাংলা ভাষা মিল আছে ভাষায় মিল আছে আমরা বাংলা ভাষায় গান গাইতাম আর আমাদের দেশের মধ্যে বা দেশের বাইরে আর অন্য কোথাও তারপরে ওই ভারতেই গেছি আর একবার এটা যাত্রা নিয়ে না ভারত গেছিলাম আবার অন্য গান নিয়ে সেটা হইলো এই যে লোকসঙ্গীত এটা পরে আছে অনেক পরে বয়স হয়ে গেছে তখন আমার তারপরে একটা বই ছিল তার নাম হলো বাঙালি বাঙ্গালি বই যখন আমাদের প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান উনি এই গানটাকে এই দলটাকে ব্যান্ড করে দিল বন্ধ করে দিল আচ্ছা পরে আমরা গবেষণা করে দেখলাম যুধিষ্ঠি পণ্ডিত রাখাল মণ্ডল এরা বললো যে আর তো কিছু না এই বাঙালিদের সহ্য বীর্য প্রকাশ হয় এই গানের মধ্যে এই বাঙালি বইয়ে আচ্ছা বিশেষ কোনো গান ছিল কি ছিল যার জন্য বন্ধ করে দিল সে গানের ও লাইসেন্স ওরা কেটে দিল এই পরে আবার নিজেই গানের দল করে দল চালাইলাম আমার গানের দলটা যাত্রা গানের দল ছিল হাসলি কাপাটিয়া নাট্যগোষ্ঠী এই দল আমি চালাইছি নিজের নামে না তো তিনটা গ্রাম মিলিত হইয়া নাম দিছিলাম হাসলি কাপাটিয়া নাট্য আপনার নিজ গ্রামের নামও তো হাসলি 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 এবং এটা মানিকগঞ্জ সদরের ভিতরে মানিকগঞ্জ সদর শ্রোতা বন্ধুরা আমরা শুনছি সাইদুর রহমান বয়াতির সেই আমি এই আমি অর্থাৎ তিনি কেমন ছিলেন বর্তমানে কেমন আছেন এবং তার জীবনের এই পর্যায়ে এসে ভবিষ্যৎ পরিকল্পনা কি সে সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে শুনব তবে যেসব কথা তিনি বললেন তার ছোটবেলার কথা যুবক বয়সের কথা একজন পুরুষ হয়েও মেয়ে চরিত্রে অভিনয় করার কথা সেই আমি এই আমি অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার সকাল আটটা পনেরো মিনিটে আমাদের আজকের অতিথি সাইদুর রহমান বয়াতির সাথে আমরা আরও অনেক কথা বলবো শুনবো আরও অনেক অজানা তথ্য কিন্তু সেজন্য অপেক্ষা করতে হবে আগামী শুক্রবার সকাল আটটা পনেরো মিনিট পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় থাকুন বাংলাদেশ বেতারের সাথে এই কামনা করে বিদায় নিচ্ছি Thank <music> you.